1996 পয়লা জানুয়ারি থেকে পিএসইউ এর মতো জুট মিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের রায় দিয়েছে। কিন্তু সম্প্রতি রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষ যৌথভাবে সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে আপিল করেছে। শনিবার রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের দাবি জানালো ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের যৌথ আন্দোলন কমিটি। সেই সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী পেনশনারদের সংগঠন হায়ার পেনশনের অর্জিত অধিকার রক্ষার্থে আগামী 10 সেপ্টেম্বর প্রভিডেন্ট ফান্ড কমিশনারের উদ্দেশ্যে গণধর্ণা ও স্মারকলিপি প্রদান করবে বলে জানায়। তদানীন্তন কংগ্রেস সরকারের আমলে রাজধানীর নিকটবর্তী হাপানিয়াতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ত্রিপুরা জুট মিলের। যদিও জুট মিলটি নৃপেন চক্রবর্তী নেতৃত্বাধীন বাম আমলে পুরোদস্তুরভাবে চালু হয়, কিন্তু বর্তমান কংগ্রেস টিইউজেএস সরকারের আমল থেকে জুট মিল অন্তর্জলে যাত্রার পথে রওনা হয় বলে তথ্যবিজ্ঞ মহলের ধারণা। এরপর বামেদের দীর্ঘ শাসনে জুট মিল চালু ছিল বটে, কিন্তু ধীরে ধীরে তার গতিরুদ্ধ হয়ে আসে এবং বর্তমান সময়ে জুট মিলটির অবস্থা অনেকটাই বানপ্রস্থে যাওয়ার মতোই। জুট মিলটি চালুর পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন সময় রাজপথে অবতীর্ণ হয়েছে। বর্তমান সময় সংশ্লিষ্ট মিলটির 2/3 শ্রমিক কর্মচারী পেনশনে চলে গেছেন বলে অনেকের ধারণা, কিন্তু এখনো জুট মিলে কর্মরত শ্রমিক কর্মচারী সহ পেনশনারদের অভিযোগ তাদের বিভিন্ন সময় নানাভাবে বঞ্চিত করা হয়েছে তাদের প্রাপ্য অধিকার থেকে। অধিকার আদায়ের লক্ষ্যে ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনারদের যৌথ আন্দোলন কমিটি বিভিন্ন সময় আন্দোলনের স্বর্ণাপন্ন হয়েছে। জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের আবেদনের সাড়া দিয়ে ত্রিপুরা হাইকোর্ট 1996 সালের 1 জানুয়ারি থেকে জুট মিলের শ্রমিক কর্মচারী ও পেনশনারদের পিএসইউর মতো বেতন ভাতা দেওয়ার রায় দিয়েছে। কিন্তু ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের যৌথ আন্দোলন কমিটির নেতৃত্ব ধনমণি সিং এর অভিযোগ, সম্প্রতি রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করেছে রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষ। তিনি সংশ্লিষ্ট আন্দোলন কমিটির পক্ষ থেকে এই মামলা প্রত্যাহারের দাবি জানায়। ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদেরকে 1/96 থেকে ইএসইউর মতো বেতন ভাতা দেওয়ার জন্য তাদের রায় ঘোষণা করেছে। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম আমাদের রাজ্যের সরকার এবং ত্রিপুরা চক্রবর্তী জুট মিল তারা মিলে এই আদেশ এবং এই মামলা যে রায় তার বিরুদ্ধে আপিল মামলা করেছে। আমরা সরকারের কাছে বারে বারে আবেদন করছি আমাদের আন্দোলন কমিটির পক্ষ থেকে, তারা যেন অনতিবিলম্বে এই অন্যায় বা এই শ্রমিক স্বার্থ বিরোধী এই আপিল মামলা প্রত্যাহার করে নেন এবং 1/96 থেকে অন্যান্য পুলিশের মতো শ্রমিক কর্মচারীর বেতন ভাতা যেন দিয়ে দেন, তার জন্য আমরা এই আন্দোলনটা করছি। তিনি এও জানান জুট মিলে বর্তমানে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায় আংশিক কার্যকরী হয়েছে, কিন্তু পেনশনারদের ক্ষেত্রে তা হয়নি। যদিও সংশ্লিষ্ট বিষয়ে জুট মিল কর্তৃপক্ষ ইতিবাচক ভূমিকা নিয়েছে। সরকার যারা মিলের ভেতরে যারা কাজ করেন তাদের জন্য এই আইন বলবৎ করলেও, আংশিকভাবে বলবৎ করলেও যারা পেনশনার এবং যারা পেনশনে গেছেন তাদের ক্ষেত্রে এই 1/96 থেকে যে এরিয়ার দেওয়ার কথা আজ অবধি তার কোনো ব্যবস্থা করেননি। যদিও ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষের ম্যানেজিং বোর্ড তারা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করেছেন, 2020-এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত করেছেন যে এই টাকাটা চটপট শ্রমিক কর্মচারীদেরকে দেওয়া হবে, তারপরেও তারা কী কারণে কেন এই টাকাটা দিচ্ছেন না তার জন্যই আমরা লড়াই আন্দোলনটা চালিয়ে। সেই সাথে তিনি জানান ত্রিপুরার জুট মিল শ্রমিক কর্মচারীরা অপশন লেটার ফিল আপ করেছে, ফলে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা পূর্ণ পেনশন পাওয়ার অধিকারী হয়েছেন। জানেন ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীরা তারা অপশন লেটার ফিল আপ করার ফলে তারা কিন্তু পূর্ণ পেনশন পাওয়ার অধিকারী হয়েছে। অর্থাৎ বর্তমানে 15,000 টাকা সিলিং ধরে সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে তাদের পেনশনটাকে অর্ধেক করে দিয়েছে এবং এটা অন্যায়, কারণ পিএফ কমিশনার সেখানে এই আমাদের হ্যান্ডবিলের মধ্যে আছে দেখবেন যে একটা অর্ডার করেছেন যে ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীরা তারা এই পূর্ণ পেনশন পাবেন, তাদের কোনো সিলিং থাকবে না।
তিনি আরো জানান আগামী 7 সেপ্টেম্বর সংশ্লিষ্ট মামলা ত্রিপুরা হাইকোর্টে পুনরায় উঠবে। তাছাড়া ত্রিপুরার জুট মিল শ্রমিক কর্মচারী পেনশনারদের যৌথ আন্দোলন কমিটির আহ্বানে হায়ার পেনশনের অর্জিত অধিকার রক্ষার্থে 10 সেপ্টেম্বর ক্ষেত্রীয় প্রভিডেন্ট কমিশনারের উদ্দেশ্যে গণনা, গণধর্ণা ও স্মারকলিপিও পেশ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।